ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাহাতের কব্জির কবজির চোটের কারণে নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছিল তামিম ইকবালকে সেখান থেকে তাকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে বাম হাতের কবজিতে ব্যথা পাওয়ায় ডাক্তার ঘোষণা দিলেন ছয় সপ্তাহ বিশ্রামের জন্য কিন্তু ইনিংসের শেষের দিকে দলের প্রয়োজনে কেবল ডান হাতকেই শক্তি বানিয়েই নেমে পড়লেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল তিনি নামলেন বলেই শেষের দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হল টাইগার দল তামিম ইকবালের এই ত্যাগ নজর গেড়েছে পুরো বিশ্বর সবাই ব্যস্ত তামিম বন্দনায় শুধু মাঠের বাইরে নয় মাঠের ভিতরে শ্রীলঙ্কার খেলোয়াড়রা অবাক হয়েছেন তামিম ইকবালের এই কাজে আর তাই খেলা শেষে তার সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার অধিনায়ক মেথিউস একেই বলে ক্রিকেট খেলার স্প্রিট তামিম মাঠে নামার সময় দলের স্কোর ছিল দুইশো উনত্রিশ সতীর্থকে এমন সাহস নিয়ে নামতে দেখে সেঞ্চুরিয়ান মুশফিকও যেন হয়ে ওঠেন আরও দুর্দমনীয় তামিম এক পাশ আগলে রাখলেন মুশফিক ও পাশে তুললেন ঝড় দলের স্কোর কার্ডে যুক্ত হল অতি মূল্যবান বত্রিশটি রান বাংলাদেশের ইনিংস গিয়ে দাঁড়ায় দুইশো একষট্টিতে আর এই রানগুলো শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশের জয়ে বড় ধরনের ভূমিকা পালন করে